মামা, এই টাকা জিনিসটা কিন্তু বড়ই অদ্ভুত। এই টাকা জিনিসটা যদি পকেটে না থাকে তাহলে ঘরের বাবা মাও কিন্তু একটা সময় অবহেলা করতে শুরু করে। এখন শুধু একটাই চাওয়া আল্লাহর কাছে, কবে ভালো সময় আসবে, কারণ এই টাকার জন্য আমার জীবন থেকে অনেক আপন মানুষ হারিয়ে ফেলেছি। দুটো হাত তুলে আল্লাহর কাছে বলবা, আল্লাহ যে আমার কপালে নাই তার প্রতি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না, যে আমার কপালে নাই তার প্রতি কোনো এক্সপেকটেশন আমার ভিতরে তুমি রেখো না। এই পৃথিবীতে আমাকে বোঝার মতো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। প্রেমে না পড়ার কারণ এই চেহারা টেহারা কিচ্ছু না, অর্থ যখন আসবে তখন সবাই ভালোবাসবে। এখন মাথায় তেল আছে, সবাই তেলের ডিব্বা নিয়ে ঘুরতেছে। মাথা যখন খালি ছিল তেলের ডিব্বা তখন কই ছিল? সুখে আছো বলে কষ্টে থাকা মানুষগুলোকে নিয়ে মজা করো না, মাটিকে জিজ্ঞেস করো কই গেছে আগেকার রাজা বাচ্চারা। আমরা ছেলে মানুষ, আমাদের মন না টাকা দেখে সবাই। আমাদের বেকারত্বের অসুখে আমাদের প্রিয় মানুষটাকে নিয়ে যাই কোনো প্রতিষ্ঠিত যুবকে। ক্যারিয়ারওয়ালা পুরুষ এমনিতেই সবার কাছেই সুন্দর। আমরা ছেলে মানুষ জনাব টাকার জন্য অনেক কথা শুনতে হয়, কিছু মানুষের কথা ছুরির মতো আঘাত করে। আমার টাকার কমতি ছিল ভাই, ভালোবাসার না। আমার জন্মের পর যদি বুঝতাম বড় হয়ে এত কষ্ট সহ্য করতে হবে তাহলে আর বড়ই হইতে চাইতাম না। আজকে একটা সত্যি কথা বলে যাবেন, আপনি যাকে ভালোবাসছেন তাকে কি কখনো আপনি বোঝাইতে পারছেন? কি হবে তাকে মনে রেখে যদি সে আমাকেই মনে না রাখে? এটাই সত্য, দিন শেষে বেইমানগুলোই জিতে যায়। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবনকে নষ্ট করে দেয়। যার সাথে কথা বললে মনটা অনেক ভালো হয়ে যায় দেখবেন তার সাথে অনেক কম কথা হয়। মানুষ কখনো লোহার মতো আবার কখনো গোলাপের মতো, দুর্বলতা সবারই থাকে। দুর্বল জায়গায় যখন আঘাত পাই তখন মানুষ তার বিবেক বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলে। কখনো কারো কথায় কান দিও না, সবসময় একটা কথা মনে রেখো, জিন্দা থাকলে নিন্দা তো করবেই, আর মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাও করে। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। মনে রাখবা তুমি কাউকে যেভাবে কষ্ট দিবা সেই কষ্টটা ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই আসবে। যেদিন হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প অন্য কাউকে বলতে গিয়েও কেঁদে ফেলবে। ক্ষতি তো আপন মানুষেরাই করে, আপন মানুষ বেশি খারাপ। জীবনে তো কষ্ট আসবেই, শুধু আলহামদুলিল্লাহ বলে এগিয়ে যান। পড়ে যাওয়ার যদি ভয় করো তাহলে আকাশে উঠবা কিভাবে? আর এটা মধ্যবিত্ত পরিবারের জীবন, চেষ্টায় যদি না করো তাহলে মানুষটা কিভাবে দেখাইবা? জীবনে টাকা কামানোটা খুব জরুরি, না হলে আপনার ভালোবাসা আপনার মুখে মেরে দিবে। আমি ঘৃণা পছন্দ করি কিন্তু অপমান না। আমার এই সবারে শত্রু থাকবে কিন্তু বেইমান না। কাউকে ঠকিয়ে তুমি যদি ভাবো আমি জিতে গেছি তাহলে এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। উপরওয়ালা আছেন একজন, সময় হলে ঠিকই বুঝতে পারবা। নিজের স্বপ্ন নিজেই পূরণ করো। বাবার অনেক সম্পদ থাকলেও সেটা পরের মনে করো, কারণ এটাই স্বার্থবার দুনিয়া বাজান। মায়া জিনিসটা হচ্ছে এই পৃথিবীর সব থেকে বাজে একটা জিনিস, সব থেকে তুচ্ছ একটা জিনিস। মায়া এমন একটা জেল, আপনি যদি ওই জেলে আটকা পড়েন তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই ওই জেল থেকে আপনাকে বের করার। এই মায়ার ভিতর যদি আপনি আটকে যান না তাহলে আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না, কিছুই না। আপনাকে শুধুমাত্র পিছাই টানবে, সামনে আর বাড়াইতে পারবেন না। আর এই মায়ার জিনিসটা সব থেকে চলনাময়ী। আমার বাবা আমারে বলছে তোমার লাইফে যতটুকু চাহিদা সম্পূর্ণ চাহিদাটা আমি পূরণ করতে পারবো, এতটুকু সামর্থ্য আমার আছে, কিন্তু আমি তোমার এটা দিব না। আমি যদি সবকিছু তোমার দিয়ে দিই তাহলে তোমার এটা আর জীবন রইল না। তুমি নিজে কি করতে পারো ওইটা আগে দেখো। কিসের এত অহংকার? কবর যত পুরাতন হবে জিয়ারত তত কমিয়ে দেবে প্রিয়জনেরা। এটাই সত্য, জীবনে যদি কিছু করতে চাও তাহলে অন্য কোনো দিকে না, টাকার নোটের দিকে নজর দাও। যখন কেউ মৃত্যুর সঙ্গে লড়ে তখন তার কাছে আর কোনো অর্থের মূল্য থাকে না, আর যখন কেউ বিপদে পড়ে তখন তার কোনো আত্মসম্মান বোধ থাকে না। আজকে একটা অ্যান্সার দিয়ে যাবেন, আপনার কে নেই? মা নেই, বাবা নেই, বোন নেই, ভাই নেই, না আত্মীয় স্বজন নেই, কিন্তু আমার কেউ নেই, কারণ আমার টাকা নেই।